লিয়া না, তোমার তো অনেক চকলেট পছন্দ, তাই না আম্মু? আরিফ, তোমার তোমারও তো অনেক চকলেট পছন্দ। ও আচ্ছা, তা কার বেশি চকলেট পছন্দ, তোমার নাকি ইলিয়ানার? ওইসে থাক, আর ফাইটিং করো না। আমি ঠিক করেছি, তোমাদের দুইজনের জন্য একটা কম্পিটিশন আছে। সেটা হচ্ছে চকলেট ইটিং কম্পিটিশন, কি বলো লিয়ানা? হ্যাঁ, আমি অনেকগুলো চকলেট তোমাদেরকে দুইজনকে দিব, তোমরা সেই চকলেটটা 3 মিনিটের ভিতর যতটুকু খেতে পারো। এই ডিটেলসটা আমি পরে বলছি, তো কি বলো, তোমরা কি রাজি আছো লিয়ানা? তুমি তো রাজি থাকবে, তোমার তো চকলেট খেতে পারলেই খুশি। আরিফ, তুমি কি রাজি? ঠিক আছে, খাবো। ওকে, তা তো দেখি আমার ফ্রিজে কতটুকু চকলেট আছে, দেখে আসি। ওকে, হ্যাঁ দেখি আসছে নাকি। চল তো লিয়ানা, আমরা দেখে আসি ফ্রিজে কতটুকু চকলেট আছে। লিয়ানা এক্সাইটেড চকলেট খাবে বলে, দেখি চকলেট কি আছে। একটা দুইটা আছে শুধু, তাহলে আমাদের তো কিছু চকলেট কিনতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা তাহলে মেধিমাতে যাই, যেয়ে কিছু চকলেট কিনে নিয়ে আসি, কি বলো? যাবো আমরা তাহলে মেধিমাতে, চল আমরা। ওকে, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ওকে, তাহলে আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে আপনাদের সামনে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আমার ব্লগে আজকে আপনারা দেখতে পারবেন একটি ইটিং চ্যালেঞ্জ ভিডিও। আশা করবো আপনারা অনেক এনজয় করবেন। এনজয় করলে প্লিজ একটি লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ওকে দাঁড়াও, এখন আমরা মেহেদি মাঠে যাচ্ছি কিছু চকলেট কেনার জন্য। আপনাদেরকেও দেখাবো আমরা কি কি চকলেট কিনছি, তাহলে চলেন এখন আপনারা আমাদের। অনেক টাইপের চকলেট আছে, অনেক ধরনের গেমস আছে। কম দিকে চলো, শপিং করছে। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের মোটামুটি শপিং সব হয়ে গেছে যা যা লাগতো। আসলে শপিং মলে আসলে যেটা লাগে না সেটা আসলে কেনা হয়ে যায়, লিস্টে যা থাকে না। আমরা এই চকলেটগুলো মেহেদি মাঠ থেকে কিনে নিয়ে আসলাম। সব চকলেটই লিয়ানার পছন্দের, তাই না লিয়ানা? আমরা কখনো ট্রাই করিনি, নিয়ে আসলাম যে কেমন হয় এই চকলেটটা, মজা। ওকে, সো আমি গেমের রুল কি তোমাদেরকে বলে দেবো, নিয়ে আমি একটা করে প্লেটে দিব। ওকে, সো পরে আমি, আচ্ছা আমি তোমাকে একটা দিব, আমি 2 প্লেটে দুইজনকে দিয়ে দিব। 3 মিনিট টাইম থাকবে, 3 মিনিট টাইমের ভিতর যে সবচেয়ে বেশি খেতে পারবে, লিয়ানা শুনতেছো, যে সবচেয়ে বেশি খেতে পারবে সে ফার্স্ট হবে। ওকে আচ্ছা ঠিক আছে, লিয়ানাই ফার্স্ট হবে, আমি লিয়ানার পক্ষে। ওকে লিয়ানা,
হ্যাঁ আমি লিয়ানার পক্ষে, ঠিক আছে? লিয়ানা জানি জিতে, লিয়ানার জন্য একটা পুরস্কার আছে, লিয়ানা যদি জিততে পারে। লিয়ানা তোমার পুরস্কারটা এনে দেখাও তো, যে ফার্স্ট হবে তাকে এই পুরস্কারটা দেওয়া হবে। লিয়ানার জন্য তুমি ধরেই নিছো লিয়ানা ফার্স্ট হবে। না তুমি যদি জিতো তোমাকে ওই পুরস্কারটা দেওয়া হবে। আমার মাথায় একদম এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর তুমি পুরস্কার পাওয়ার পর যদি তুমি রাখতে চাও তুমি রাখবা, তুমি যদি লিয়ানাকে দিয়ে দিতে চাও তাহলে লিয়ানাকে দিবা। এটা হচ্ছে যে জিতবে এই মুকুটটা তাকে দেওয়া হবে। লিয়ানা দেখাই তো তুমি সুন্দর করে, হ্যাঁ এই মুকুটটা সুন্দর মুকুটটা তাকে দেওয়া হবে গিফট, ওকে? হ্যাঁ তো আর যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট আছে। কি পানিশমেন্ট? ইয়েস, সে আমাদেরকে ড্যান্স করে দেখাবে, ওকে? সবাই সত্য রাজি আছো? হ্যাঁ ওকে। আরিফ সত্য রাজি আছো? উইন করে সত্য রাজি। ওকে দেখা যাক কে জিতে। ওকে তো আজকে পাল্লা পাল্লি হবে, ওকে? ওকে তাহলে আমি স্টার্ট করছি। কম্পিটিশনটা স্টার্ট করব। স্টার্ট করার আগে আমি টাইমার সামনে রেখে দিয়েছি একটা মোবাইল দিয়ে। লিয়ানা তুমি কি এক্সাইটেড? কে জিতবে, লিয়া তুমি না পাপা? ওকে তো দেখা যাক কে জিতে। ঠিক আছে আমি আগে টাইমারটা অন করে দিচ্ছি। টাইমারটা অন করে দাও তো তুমি। এখন টাইমারটা সেট করছি। টাইমারটা সেট করার সাথে সাথে আমাদের কম্পিটিশন শুরু হয়ে যাবে। লিয়ানা খালি চকলেটের দিকে তাকাচ্ছি, কোন কোন চকলেট লিয়ানা খাবে, তাই না লিয়ানা? আগে খেয়েও না পরে খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আরিফ তাহলে টাইমারটা অন করে দাও। আস্তে আস্তে খাবো, আস্তে আস্তে। লিয়ার একটা চকলেট খাওয়া হয়ে গেছে। লিয়ানা সেই মজা করে চকলেট খাচ্ছে। তুমি কিন্তু হেরে যাচ্ছ, লিয়ানা কিন্তু জিতে যাচ্ছে। আমাদের 43 সেকেন্ড অলরেডি চলে গেছে। লিয়ানা কো চিটিং করো না আম্মু। লিয়ানা অনেক চকলেট, দুইটা চকলেট খাওয়া হয়ে গেছে। লিয়ানা তো কি তাহলে হেরে যাবে, খেতে পাচ্ছে না যে?
লিয়ানা তার পাপার মুখ ধরে রেখেছে, খেতে দিচ্ছে না। হ্যাঁ লিয়ানা গুড, খেতে থাকো, তুমি খেতে থাকো, অম্মু তুমি জিতবা। সবকিছুই ওকে লিয়ানার জন্য। লিয়ানা আর খেতে পাচ্ছে না, পরে খেও ঠিক আছে, তুমি জিতে গেছো তো, তুমি উইনার কে, আমি দেব উইনার কে পুরস্কার। আচ্ছা লিয়ানা নিজের পুরস্কার নিজেই নিয়ে নিল। তাহলে লিয়ানা পানিশমেন্ট হিসাবে কাকে কি করব আম্মু, যে হেরেছে তাকে কি দিব? না যেহেতু আমি উইনার ওকে সিলেক্ট করে ফেলেছি। না না এটা চিটিং চিটিং।